والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العظيم. الله تعالى কালামে পাকে ঘোষণা করিয়াছেন যে আল্লাহ আসমানকে সমুন্নত করে মানদণ্ড স্থাপন করিয়াছেন যাহাতে তোমরা ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো প্রকার হেরফের না করো এবং অবিচলিতভাবে ন্যায় নীতির অনুসরণ করো ও তাহাতে কোনো প্রকার ত্রুটি না ঘটাও। সূরা রহমান আয়াত 7-9। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95 অনুচ্ছেদের 1 দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে নিয়োগ প্রদান করেছেন। আজ 21 মাঘ 1424 বঙ্গাব্দ মোতাবেক 3 ফেব্রুয়ারি 2018 খ্রিস্টাব্দ শনিবার তার শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে অনুগ্রহপূর্বক শপথ গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি সৈয়দ মাহমুদ হোসেন বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ। এখন মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান বিচারপতি শপথনামা স্বাক্ষর করছেন। আমি সৈয়দ মাহমুদ হোসেন বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া
বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব Congratulations. Thank you. এখন মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান বিচারপতি শপথনামা স্বাক্ষর করছেন। এখন মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান বিচারপতি শপথনামা স্বাক্ষর করছেন। এখন আমি শপথ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে এই হলের পশ্চিম পাশে আপ্যায়নে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।